বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বন্ধুদের জন্য হারমোনিয়াম বাজানে শিক্ষা নেওয়ার সহজ পদ্ধতি চতুর্থ পর্ব। তো এই পর্বে আমি তৃতীয় সারগাম আপনাদের সামনে নিয়ে এসেছি। এই সারগামটি আপনারা দেখে নিলেই আপনাদের হাতগুলা, যে হাতের আঙ্গুলগুলা কীভাবে সামনের দিকে পিছনের দিকে যাওয়া আসা করবে, এই তৃতীয় সারগামটি আপনারা দেখেন। শুরু করছি, আমি প্রথমে একবার বাজিয়ে যাব, এরপরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। লক্ষ্য করেন, সা রে গা রে গা মা পা, মা পা দা নি গা নি সা, সা নি দা নি দা পা ধা পা মা, সা মা গা মা গা রে গা রে সা। তো বন্ধুরা, আমি পূর্বেই বলেছিলাম যে এই হাতের আঙ্গুলের লম্বারগুলা একটু মুখস্থ করতে হবে বা লক্ষ্য করতে হবে, তাহলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। তো দেখেন, এই দ্বিতীয় আঙ্গুল দুই লম্বার আঙ্গুল দিয়া সা বলতে হইবে এবং এক লম্বার আঙ্গুল দিয়া রে বলতে হবে, আবার দুই লম্বার আঙ্গুল দিয়া গা বলতে হবে। তো আমি তিনটা সংখ্যা আগে দেখাচ্ছি, এটা হচ্ছে তিন ছন্দে, তিন তিন ছন্দে তিনবার তিনবার করে মারতে হবে এবং সামনের দিকে আগ বাড়তে হবে, সামনের দিকে একটা নোট নিতে হবে, পিছনের দিকে একটা নোট ছাড়তে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এই দুইটা আঙ্গুলে তিনবার কথা বলছে। দেখেন সারে, দুই নম্বর আঙ্গুল দিয়া সা, এক নম্বর আঙ্গুল দিয়া রে, আবার দুই নম্বর আঙ্গুল দিয়া গা। দেখেন সারে গা। এখন আমি একটা ছেড়ে দিব, সামনের দিকে একটা এটা নিয়ে যাব, এটা থেকে যাব। প্রথমে কিন্তু এটা থেকে নিয়েছিলাম, দেখেন আবার দেখেন সারে গা তিনটা, এবার আবার তিনটা নিব, এটা থেকে এই সামনেরটা নিয়ে যাব, রে গা মা। আবার দেখেন এটা থেকে এটা যাব, সামনেরটা নিব, গা মা পা। আবার দেখেন এটা থেকে এটা নিয়ে সামনে দেখেন, মা পা দা। আবার দেখেন এটা থেকে সামনেটা যাব, পা দা নি। আবার দেখেন এখান থেকে সামনেটা যান, দা নি সা। আবার দেখেন সা রে গা রে গা মা পা, মা পা দা পা দা নি দা নি সা, সা নি দা নি দা পা ধা পা মা, সা মা গা মা গা রে গা রে সা। এভাবে আপনারা ধীরে 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 আপনার বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। মানুষের অসাধ্য কোনো বিষয় কঠিন না। তো আমি আবার দেখাচ্ছি এই নিচের দিকে কীভাবে আসবে এই সারগামটি। দেখেন এই প্রথমেই এই চার নম্বর আঙুল দিয়ে সা বলতে হইবে, সিরিয়াল সিরিয়ালভাবেই এই আঙুলগুলো আসবে, সা সা নি দা। প্রথম এই তিন আঙুলে তিনবার মারতে, তিন আগেই বলেছি যে তিন তিন ছন্দে, তিন তিন ছন্দেই এই সারগামগুলো বাজবে। দেখেন সা সা নি দা নি দা ফা ধা পা মা, সা মা গা মা গা রে গা রে সা। আবার দেখেন সা নি দা নি দা ফা দা পা মা, সা মা গা মা গা রে গা রে সা। আমাদের আঙ্গুল, হাতের আঙ্গুলগুলো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ভিডিও দেখে আপনারা মুখস্থ করতে হবে এবং ফলো রাখতে হবে। আবার দেখেন সা নি দা নি দা ফা ধা পা মা, সা মা গা মা গা রে
আবার সামনের দিকে উঠতেছি, দেখেন আবার প্রথম থেকে সা রে গা রে গা মা। এক কথায় আপনারা পিছনের দিকে থেকে পিছনের দিকে একটা ছেড়ে দিতে হবে, সামনের দিকে একটা নিতে হবে, পিছনের দিকে একটা ছেড়ে দিতে হবে, সামনের দিকে একটা নিতে হবে, এভাবে ধীরে ধীরে উপরে উঠতে হবে বাজিয়ে বাজিয়ে। আর এই উপর থেকে নামার সময় একটা ছেড়ে দিতে হবে, সামনে পিছনে একটা নিতে হবে, একটা ছেড়ে দিতে হবে, পিছনের একটা নিতে হবে, এভাবে নামতে হবে। দেখেন আমি দুটাই দেখাচ্ছি, দেখেন অবহরণ অবহরণ দুটাই দেখাচ্ছি, এবং উপরে ওঠা এবং নিচের আমার। দেখেন সারে গা রে গা মা গা মা পা মা পা দা পা দা নি তা নি সা নি দা নি দা ফা দা পা মা সা মা গা মা গা রে গা রে সা। তো বন্ধুরা এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন আপনার বাসায় আপনার ঘরে, তাহলে ইনশাল্লাহ ধীরে 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 আপনার হাতে বাজে এসে যাবে, যে কোনো গান উঠাতে পারবেন। তো আমি এই পর্বটি আজকের মতো সমাপ্ত করলাম, আর আমি দ্বিতীয় পর্বেই আমি যে সারগামটি নিয়ে আসছি সেই সারগামটি আপনারা দেখবেন, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে হারমোনিয়ামের বাজ কীভাবে আমাদের হাতে এসে যাবে, আমাদের মাথায় ঢুকে যাবে। তো চেষ্টা করতে হবে। তো এই সামনের সারগামটি যেটা আমি পঞ্চম পর্বে যে সারগামটি নিয়ে আসবো এই সারগামটি আপনারা দেখবেন। আর আমার যে পর্বগুলো এক নম্বর পর্ব এবং দু নম্বর পর্ব এবং তিন নম্বর পর্ব, এগুলো এই প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো দেখে আসতে হবে, এগুলো না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। পিছনের পর্বগুলো দেখে সেই সামনেরটাই দেখে নিতে হবে। তো যাই হোক, ভিডিও সমাপ্ত করলাম। আর আমার চ্যানেলটি হচ্ছে বাউল এ আব্দুনুর চ্যানেল। আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।